নমস্কার বন্ধুরা মায়ের গৃহমন্দিরে আপনাদের সবাইকে স্বাগত জানাই বড়দের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম ছোটদেরকে জানাই আমার প্রাণ ভরা ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে বিশ্বকর্মা পূজা তো বাবা বিশ্বকর্মা চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানিয়ে গুরু বন্দনা দিয়ে আজকে কথা কথামৃত পাঠ শুরু করছি শ্রী গুরু বন্দনা

সদ্গুরুং নমামি সদ্গুরুং নমামি জয় গুরুদেব গুরু পরম্পরায় সকল গুরুদেবের শ্রীপাদপদী আমার অনন্ত আভূমি লণ্ঠিত প্রণাম অন্তরে অন্থস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি নিবেদন করিয়া আজকে কথা মৃত পাঠ শুরু করছি বন্ধুরা শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম খণ্ড থেকে আমি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে মার্চ মাসের সপ্তম পরিচ্ছেদ এই অংশ থেকে আজকে আমি পাঠ শুরু করব তো আসুন বন্ধুরা কথামৃত পাঠ শুরু করি তব কথামৃতম তপ্তীবনাম কবিবিরি কলমুষা পোহম শ্রবণ মঙ্গল শ্রীমদত ভুবি গৃহন্ত ভূরিদন জয়ত জয়তু জয়তু শ্রী শ্রী রামকৃষ্ণ শরণ শরণে শরণাগত গত শরনা গত গত ঠাকুর আজকে আমি সপ্তম পরিচ্ছেদের সমাধি মন্দিরে এই অংশ থেকে পাঠ শুরু করছি বন্ধুরা প্লিজ 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 আপনারা কিন্তু শেষ অবধি আমার সঙ্গে থাকবেন শ্রুতি বিপ্রতিপন্না পণ্য তেয়দা হাস্যতি নিশ্চলা সমাধা বা বুদ্ধিস্তাদা সভা ভঙ্গ হইল ভক্তেরা এদিক ওদিক পাইচারি করিতেছে মাস্টারও পঞ্চবটি ইত্যাদি স্থানে বেড়াইতেছেন বেলা আন্দাজ পাঁচটা কিয়ৎক্ষণ পরে তিনি শ্রী রামকৃষ্ণের ঘরের দিকে আসিয়া দেখিলেন ঘরের উত্তর দিকের ছোট্ট বারান্দার মধ্যে অদ্ভুত ব্যাপার হইতেছে শ্রীরামকৃষ্ণ স্থির হইয়া দাঁড়াইয়া রইয়াছেন নরেন্দ্র গান করিতেছেন দুই চারিজন ভক্ত দাঁড়াইয়াছেন মাস্টার আসিয়া গান শুনিতেছেন গান শুনিয়া আকৃষ্ট হইয়া রহিলেন ঠাকুরের গান ছাড়া এমন মধুর গান তিনি কখনো কোথাও শোনেন নাই হঠাৎ ঠাকুরের দিকে দৃষ্টিপাত করাইয়া অবাক হইয়া রহিলেন ঠাকুর দাঁড়াইয়া নিঃস্পন্ধ চোখসুর পাতা পড়িতেছে না নিঃশ্বাস প্রশ্বাস বহিতেছে কি না বহিচে জিজ্ঞাসা করাতে একজন ভক্ত বলিলেন এর নাম সমাধি মাস্টার এরূপ কখনো দেখেন নাই শুনেন নাই অবাক হইয়া তিনি ভাবিতেছেন ভগবানকে চিন্তা করিয়া মানুষ কি এত বাজ্য শূন্য হয় না জানি কত দূর ভক্তি থাকলে এরূপ হয় গানটি এই চিন্তায় মম মানসহরী চিদ্ঘন নিরঞ্জন কী বা অনুপম ভাতি মোহন মূরতি ভকত হৃদয় রঞ্জন নবরাগে রঞ্জিত কোটি শশী বিনেন্দিত বিজলি চমকে সেরূপ আলোকে পুলকে শিহরে জীবন গানের এই চরণটি গাহিবার সময় ঠাকুর রামকৃষ্ণ শিহরিতে লাগিলেন দেহ রোমাঞ্চিত চক্ষু হইতে আনন্দাশ্রু বিগলিত হইতেছে মাঝে মাঝে যেন কী দেখিয়া হাসিতেছেন না জানি কোটি শশী বিনেন্দিত কি অনুপম রূপদর্শন করিতেছেন এরই নাম কি ভগবানের চিন্ময় রূপ দর্শন কত সাধন করিলে কত তপস্যার ফলে কতখানি ভক্তি বিশ্বাসের বলে এরূপ ঈশ্বর দর্শন হয় আবার গান চলিতেছে হৃদি কমলা হৃদি কমলা সনে ভজ চরণ দেখো শান্ত মনে প্রেম অপরূপ প্রিয় দর্শন আবার সেই ভুবন মোহন হাস্য শরীর সেই রূপ নিস্পন্ধ স্তিমিত লোচন কিন্তু কি যেন অপরূপ রূপ দর্শন করিতেছেন আর সেই অপরূপ রূপ দর্শন করিয়া যেন মহানন্দে ভাসিতেছেন এইবার গানের শেষ হইল নরেন্দ্র গাইলেন চিদানন্দ রসে ভক্তিযোগাবেশে হওরে চিরমগন চিদানন্দ রসে রে প্রেমানন্দ রসে এই অংশটুকু বন্ধুরা ব্র্যাকেটের মধ্যে রয়েছে সমাধির ও প্রেমানন্দে এই অদ্ভুত ছবির হৃদয়ের মধ্যে গ্রহণ করিয়া মাস্টার গৃহে প্রত্যাবর্তন করিতে লাগিলেন মাঝে মাঝে হৃদয় মধ্যে সেই হৃদয়মত্তকারী মধুর সঙ্গীতের ফুট উঠিতে লাগিল প্রেমানন্দ রসে হরে হরি হরিপ্রেমে মত্ত হয়ে ব্র্যাকেটে রয়েছে অষ্টম পরিচ্ছেদ চতুর্থ দর্শন ইয়ং লব্ধিয়া চাপরং রং লাভ মন্নতে নাধিকং তত্তহ ইশমেন স্থিত নদক্ষিণ গুরু নাপি বিচালতে নরেন্দ্র ভবনাথ প্রভৃতির সঙ্গে আনন্দ তাহার পরদিনও ছুটি ছিল বেলা তিনটার সময় মাস্টার আবার আসিয়া উপস্থিত ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন মেঝেতে মাদুর পাতা সেখানে নরেন্দ্র ভবনাথ আরও দুই একজন বসিয়া আছেন কয়টি ছোকরা উনিশ কুড়ি বৎসর বয়স ঠাকুর সহস্যবদন ছোট তত্ত্বপোষের উপর বসিয়া আছেন আর ছোকরাদের সহিত আনন্দে কথাবার্তা কহিতেছেন মাস্টার ঘরে প্রবেশ করিতেছেন দেখিয়াই ঠাকুর উচ্চ হাস্য করিয়া ছোকরাদের বলিয়া উঠিলেন ওই রে আবার এসেছে বলিয়াই হাস্য সকরলে হাসিতে লাগিল মাস্টার আসিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বসিলেন আগে হাতজোর করিয়া দাঁড়াইয়া প্রণাম করিতেন ইংরেজি পড়া লোকেরা যেমন করে কিন্তু আজ তিনি ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতে শিখিয়াছেন তিনি আসন গ্রহণ করিলে শ্রীরামকৃষ্ণ কেন হাসিতেছিলেন তাহাই নরেন্দ্র ভক্তদের বুঝাইয়া দিতেছেন দেখো একটা ময়ূরকে বেলা চারটার সময় আফিম খাইয়ে দিছিল তার পরদিন দিন ঠিক চারটার সময় ময়ূরটা উপস্থিত আফিমের মৌততা ধরেছিল ঠিক সময় আফিম খেতে এসেছে সকলের হাস্য মাস্টার মনে মনে ভাবিতেছেন ইনি ঠিক কথাই বলিতেছেন বাড়িতে যাই কিন্তু দিবানিশি ইহার দিকে মন পড়িয়া থাকে কখন দেখিব কখন দেখিব এখানে কে যেন টেনে আনলে মনে করলে অন্য জায়গায় যাবার জো নাই এখানে আসতেই হবে এই রূপ ভাবিতেছেন ঠাকুর এদিকে ছোকরাগুলির সহিত অনেক ফষ্টি নাস্টি করিতে লাগিলেন যেন তারা সমবয়স্ক হাসি লহরি উঠিতে লাগিল যেন আনন্দের হাট বসিয়াছে মাস্টার অবাক হইয়া এই অদ্ভুত চরিত্র দেখিতেছেন ভাবিতেছেন ইহারি কি পূর্বদিনে সমাধি ও অদৃষ্টপূর্ব প্রেমানন্দ দেখিয়াছিলাম সেই ব্যক্তি কি আজ প্রকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন ইনি কি আমার প্রথম দিনে উপদেশ দিবার সময় তিরস্কার করেছিলেন ইনি কি আমায় তুমি কি জ্ঞানী বলেছিলেন ইনি কি সাকার নিরাকার দুই সত্য বলেছিলেন ইনি কি আমায় বলেছিলেন যে ঈশ্বরী সত্য আর সংসারের সমস্তই অনিত্য ইনি কি আমায় সংসারে দাসীর মতন থাকতে বলেছিলেন ঠাকুর শ্রীরাম ও কৃষ্ণ আনন্দ করিতেছেন ও মাস্টারকে এক একবার দেখিতেছেন দেখিলেন তিনি অবাক হইয়া বসিয়া আছেন তখন রামলালকে সম্বোধন করিয়া বলিলেন দেখ এর একটু উমের বেশি কিনা তাই একটু গম্ভীর এরা এত হাসি খুশি করছে কিন্তু এ চুপ করে বসে আছে মাস্টারের বয়স তখন সাতাশ বৎসর হইবে কথা কহিতে কহিতে পরম ভক্ত হনুমানের কথা উঠিল হনুমানের পট একখানি ঠাকুরের ঘরের দেওয়ালে ছিল ঠাকুর বলিলেন দেখো হনুমানের কি ভাব ধন মান দেহ সুখ কিছুই চায় না কেবল ভগবানকে চায় যখন স্ফটিক স্তম্ভ থেকে ব্রহ্মাস্ত্র নিয়ে পালাচ্ছে তখন মন্দদরি অনেক রকম ফল নিয়ে লোভ দেখাতে লাগল ভাবলে ফলের লোভে নেমে সেই অস্ত্রটা যদি ফেলে দেয় কিন্তু হনুমান ভুলবার ছেলে নয় সে বললে গীত শ্রীরাম কৃষ্ণ কল্পতরু আমার কি ফলের অভাব পেয়েছি যে ফল জনম সফল মোক্ষ ফলের বৃক্ষ রাম হৃদয়ে শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণকল্প তরুমূলে বসে রই যখন যে ফল বাঞ্চা সেই ফল প্রাপ্ত হই ফলের কথা কই ও ফল গ্রাহক নই যাব তোদের প্রতিফল যে দিয়ে সমাধি মন্দিরে ঠাকুর এই গান গাইতেছেন আবার সেই সমাধি আবার নিঃস্পন্ধ দেহ তিমিত লোচন দেহ স্থির বসিয়া আছেন ফটোগ্রাফে রূপ ছবি দেখা যায় ভক্তেরা এই মাত্র এত খুশি করিতেছিলেন এখন সকলেই এক দৃষ্টি হইয়া ঠাকুরের সেই অদ্ভুত অবস্থা নিরীক্ষণ করিতেছেন সমাধি অবস্থা মাস্টার এই দ্বিতীয়বার দর্শন করিলেন অনেকক্ষণ পরে এই অবস্থার পরিবর্তন হইতেছে দেহ শিথিল হইল মুখ সহস্য হইল ইন্দ্রিয়গণ আবার নিজের নিজের কার্য করিতেছে চোখের কোন দিয়া আনন্দাশ্রু বিসর্জন করিতে করিতে ঠাকুর রাম রাম এই নাম উচ্চারণ করিতেছেন মাস্টার ভাবিতে লাগিলেন এই মহাপুরুষে কি ছেলেদের সঙ্গে হোচকিমি করিতেছিলেন তখন ঠিক যেন পাঁচ বছরের বালক ঠাকুর পূর্ববাদ প্রকৃতিস্থিত হইয়া আবার প্রকৃত লোকের ন্যায় ব্যবহার করিতেছেন মাস্টারকে ও নরেন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন তোমরা দুজনে ইংরেজিতে কথা কও ও বিচার করো আমি শুনব মাস্টার ও নরেন্দ্র উভয়ে এই কথা শুনিয়া হাসিতেছেন দুজনে কিছু কিছু আলাপ করিতে লাগিলেন কিন্তু বাংলাতে ঠাকুরের সামনে মাস্টারের বিচার আর সম্ভব নয় তাঁহার তর্কের ঘর ঠাকুরের কৃপায় একরকম বন্ধ আর কীরূপে তর্ক বিচার করিবেন ঠাকুর আর একবার জিদ করিলেন কিন্তু ইংরেজিতে তর্ক করা হইল না নবম পরিচ্ছেদ তমস পরম বেদিতব্যং তমস্য বিশ্বাস্য পরং নিধানম তমব্য শাশ্বত ধর্মগত্তা সনাতনস্তং পুরুষমতমে অন্তরঙ্গসঙ্গে অন্তরঙ্গ সঙ্গে আমি কে পাঁচটা বাজিয়াছে ভক্ত কয়েটি যে যার বাড়িতে চলিয়া গেলেন কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন নরেন্দ্র গাড়ু লইয়া হাঁসপুকুরের ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন মাস্টার ঠাকুর বাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছেন কিয়ৎক্ষণ পরে কুঠি কাজ দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন দেখিলেন পুকুরের দক্ষিণ দিকে সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া নরেন্দ্র গাড়ু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন ঠাকুর বলিতেছেন দেখো আরেকটু বেশি বেশি দেখ আর একটু বেশি বেশি আসবি সবে নতুন আসছিস কি না প্রথম আলাপের পর নতুন সকলেই ঘন ঘন আসে যেমন নতুন পতি কেমন আসবি তো নরেন্দ্র ব্রহ্ম সমাজের ছেলে হাসিতে হাসিতে বলিলেন হ্যাঁ চেষ্টা করব। সকলে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন দেখো চাষারা হাটে গরু কিনতে যায় তারা ভালো করে তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে ল্যাজের নিচে হাত দিয়ে দেখে কোনো গরু ল্যাজে হাত দিলে শুয়ে পড়ে সে গরু কেনে না যে গরু লেজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে ওঠে সেই গরুকেই পছন্দ করে নরেন্দ্র সেই গরুর জাত ভিতরে খুব তেজ এই বলিয়া ঠাকুর হাসিতেছেন আবার কেউ কেউ লোক আছে যেন চিরের ফলার আট নাই জোর নাই ভেদ করছে সন্ধ্যা হইল ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন মাস্টারকে বলিলেন তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে আমায় বলবে কীরকম ছেলে আরতি হইয়া গেল মাস্টার অনেকক্ষণ পরে চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিয়া পাইলেন পরস্পর আলাপ হইতে লাগিল নরেন্দ্র বলিলেন আমি সাধারণ ব্রাহ্ম সমাজের কলেজে পড়িতেছি ইত্যাদি রাত হইয়াছে মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন কিন্তু যাইতে আর পারিতেছেন না তাই নরেন্দ্র নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইতেছে বড় সাধ যে আবার তার শ্রীমুখে গান শুনিতে পান খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচারণ করিতেছেন মার মন্দিরে মার দুই পার্শ্বে আলো জ্বলিতেছিল বৃহৎ নাট মন্দিরে একটি আলো জ্বলিতেছে ক্ষীণ আলোক আলোক ও অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয় সেইরূপ নাট মন্দিরে দেখাইতেছিল মাস্টার ঠাকুরের গান শুনিয়া আত্মহারা হইয়াছেন যেন মন্ত্রমুগ্ধ সর্প এক্ষণে সংকুচিতভাবে ঠাকুরকে জিজ্ঞাসা করিলেন আজ আর কি গান হবে ঠাকুর চিন্তা করিয়া বলিলেন না আজ আর গান হবে না এই বলিয়া কি যেন মনে পড়িল অমনি বলিলেন তবে এক কর্ম করো আমি বলরামের বাড়ি কলিকাতায় যাব তুমি যেও সেখানে গান হবে মাস্টার যে আজ্ঞা শ্রী শ্রীরামকৃষ্ণ তুমি জানো বলরাম বসু মাস্টার আজ্ঞা না শ্রীরামকৃষ্ণ বলরাম বসু বসপাড়ায় বাড়ি মাস্টার যে আজ্ঞা আমি জিজ্ঞাসা করবো শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞাসা করি তোমাকে সরি বন্ধুরা শ্রীরামকৃষ্ণ মাস্টারের সঙ্গে নাট মন্দিরে বেড়াইতে বেড়াইতে জিজ্ঞাসা করছেন আচ্ছা তোমার তোমায় একটা কথা জিজ্ঞাসা করি আমাকে তোমার কি বোধ হয় মাস্টার চুপ করিয়া আছেন ঠাকুর আবার বলিতেছেন তোমার কি বোধ হয় আমার কয় আনা জ্ঞান হয়েছে মাস্টার আনা কথা বুঝতে পারছি না তবে এরূপ জ্ঞান বা প্রেম ভক্তি বা বিশ্বাস বা বৈরাগ্য বা উদার ভাব কখনো কোথাও দেখি নাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন এরূপ কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন সদর ফটো পর্যন্ত আসিয়া আবার কি মনে পড়িল অমনি ফিরিলেন আবার নাটমন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে আসিয়া উপস্থিত ঠাকুর সেই ক্ষীণ লোকের মধ্যে একাকী পাদচারণ করিতেছেন একাকী নিঃসঙ্গ পশুরা যেন অরণ্য মধ্যে আপন মনে একাকী বিচারণ করিতেছেন আত্মারাম সিংহ একলা থাকতে একলা বেড়াতে ভালোবাসে অনপেক্ষ অবাক হইয়া মাস্টার আবার সেই মহাপুরুষ দর্শন করিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি আবার যে ফিরে এলে মাস্টার আজ্ঞা বোধ হয় বড়ো মানুষের বাড়ি যেতে দিবে কি আজ্ঞা বোধ হয় বড়ো মানুষের বাড়ি যেতে দিবে কিনা তাই যাব না ভাবছি এইখানে এসেই আপনার সঙ্গে দেখা করবো শ্রীরামকৃষ্ণ না গো তা কেন তুমি আমার নাম করবে বলবে তার কাছে যাব তাহলে কেউ তাহলে কেউ আমার কাছে নিয়ে আসবে মাস্টার যে আজ্ঞা বলিয়া আবার প্রণাম করিয়া বিদায় লইলেন শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দশম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের বলরাম মন্দিরে ভক্ত সঙ্গে প্রেম আনন্দে নৃত্য রাত্রি আটটা থেকে নটা হইবে দোলযাত্রা রাম মনমোহন রাখাল নিত্যগোপাল প্রভৃতি ভক্তগণ তাহাকে ঘেরিয়া রইয়াছেন সকলেই হরিনাম সংকীর্তন করিতে করিতে মত্ত হইয়াছেন কয়েকটি ভক্তের ভাবাবস্থা হইয়াছে গোপালের ভাবাবস্থায় বক্ষস্থল রক্তিম বর্ণ হইয়াছে সকলেই উপবেশন করিলে মাস্টার ঠাকুরকে প্রণাম করিলেন দেখিলেন রাখাল শুইয়াছেন ভাবাবিষ্ট ও বাহ্য জ্ঞান শূন্য ঠাকুর তাহার বুকে হাত দিয়া শান্ত হও শান্ত হও বলিতেছেন রাখালের এই প্রথম ভাবাবস্থা তিনি কলিকাতার বাসাতে পিত্রালয়ে থাকেন মাঝে মাঝে ঠাকুরকে দর্শন করিতে যান এই সময় শ্যামপুকুর বিদ্যাসাগর মহাশয়ের স্কুলে কয়েকদিন পড়িয়াছিলেন ঠাকুর মাস্টারকে দক্ষিণেশ্বরে বলিয়াছিলেন আমি কলিকাতায় বলরামের বাড়িতে যাব তুমি আসিও তাই তিনি তাহাকে দর্শন করিতে আসিয়াছেন আঠেরোশো ফাল্গুন বারোশো অষ্টাশ বারোশো অষ্টআশি কৃষ্ণাষষ্ঠী এগারোই মার্চ শনিবার আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ শ্রীযুক্ত বলরাম ঠাকুরকে নিমন্ত্রণ করিয়া আনিয়াছেন এইবার ভক্তেরা বারান্দায় বসিয়া প্রসাদ পাইতেছেন দাসের ন্যায় বলরাম দাঁড়াইয়া আছেন দেখিলে বোধ হয় না তিনি এই বাড়ির পর্তা মাস্টার এই নূতন আসিতেছেন এখনও ভক্তদের সঙ্গে আলাপ হয় নাই কেবল দক্ষিণেশ্বরে নরেন্দ্রের সঙ্গে আলাপ হইয়াছিল সর্বধর্ম সমন্বয় কয়েকদিন পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে শিব মন্দিরের সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন বেলা চারটার থেকে পাঁচটা হইবে মাস্টার কাছে বসিয়া আছেন কি পূর্বে ঠাকুর নিজের ঘরে মেঝের উপর বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিতেছিলেন এখনও ঠাকুরের সেবার জন্য কাছে কেউ থাকে না হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কহিতে কহিতে শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন কিন্তু মন্দির দৃষ্টি হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কইতেছেন বলিতেছেন মা সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে খ্রিস্টান ব্রহ্মজ্ঞানী হিন্দু মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক কিন্তু মা কারুর ঘড়ি তো ঠিক চলছে না তোমাকে ঠিককে বুঝতে পারবে তবে ব্যাকুল হয়ে ডাকলে তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায় মা খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও কিন্তু মা ভিতরে গেলে লোকে কি বলবে যদি কিছু হাঙ্গামা হয় আবার কালীঘরে যদি ঢুকতে না দেয় তবে গির্জায় দোরগোড়া থেকে দেখিও ভক্ত সঙ্গে ভজনানন্দে রাখাল প্রেম প্রেমের সুরা। আর একদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপরে বসিয়া আছেন আনন্দময় মূর্তি হাস্যবদন শ্রীযুক্ত কালী কৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত কালীকৃষ্ণ জানিতেন না তাহা তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন বন্ধু বলিয়াছিলেন শুরির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো সেখানে এক জ্বালা মদ আছে মাস্টার আসিয়া বন্ধুকে যাহা বলিয়াছিলেন প্রাণামান্ত ঠাকুরকে সমস্ত নিবেদন করিলেন ঠাকুরও হাসিতে লাগিলেন ঠাকুর বলিলেন ভজনানন্দ ব্রহ্মানন্দ এই আনন্দই সুরা প্রেমের সুরা মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর প্রেম ঈশ্বরকে ভালোবাসা ভক্তি সার জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন এই বলিয়া ঠাকুর গান গাইতে লাগিলেন কে জানে কালী কেমন স্বরদর্শনে না পায় দর্শন আত্মা রামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন সে যে ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা বুঝো কেমন যেমন শিব বুঝেছেন কালীর মর্ম অন্য কেবা জানে তেমন মূলাধারে সহস্রারে সদা যোগী করে মনন কালী পদ্মবনে হংসনে রূপে করে রমন প্রসাদভাবে লোকে হাসে সন্তরণে সিন্ধুতরণ আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে শশী হয়ে বামন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার বলিতেছেন ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য যেমন বৃন্দাবনে গোপীরা রাখালরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন রাখালেরা তার বিরহে কেঁদে কেঁদে বেড়াত এই বলিয়া ঠাকুর ঊর্ধ্বদৃষ্টি হইয়া গান গাইতেছেন দেখে এলাম এক নবীন রাখাল নবীন তরুর ভালো ধরে নবীন তরুর ডাল ধরে নবীন বৎস কোলে করে বলে কোথাও রে ভাই কানাই আবার কাবই কানায় বেরোয় রে বলে কোথা রে ভাই আর নয়ন জলে ভেসে যায় এইটি আরেকবার রিপিট করছি বন্ধুরা এই গানটি আরেকবার রিপিট করছি দেখে এলাম এক নবীন রাখাল নবীন তরুর ডাল ধরে নবীন বৎস সকলে করে বলে কোথা রে ভাই কানায় আবার কা বই কানায় বেরোয় রে বলে কোথা ভাই আর নয়ন জলে ভেসে যায় ঠাকুরের প্রেম মাখা গান শুনিয়া মাস্টারের চক্ষুতে জল আসিয়াছে ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপং ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশ মিদ্যং ত্বং রাম কৃষ্ণং শিরসা নমামহ ও শান্তি শান্তি শ হরি ওম তৎস শ্রী রামকৃষ্ণার জয় শ্রী গুরু মহারাজ জী কি জয় জয় মহামায় কী জয় জয় স্বামীজি মহারাজ জী কী জয় জয় গঙ্গামায় জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণে শরণাগত 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 ঠাকুর বন্ধুরা আজকে শ্রীমা কথামৃত এই পর্যন্তই মায়ের শ্রীচরণ পাদপদ্মে সদা প্রার্থনা করি মা যেন আমাদের সকলের সাধন জীবন মা সদা সর্বদা রক্ষা করেন আমরা যেন সদা সর্বদা মাকে ধরে থাকি মাকে নিয়েই ব্যস্ত থাকি আপনারা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন আর সুস্থ থাকবেন আর যদি এই কথামৃত পাঠ আপনাদের ভালো লাগে আপনারা প্লিজ চ্যানেলটিকে মায়ের এই গৃহমন্দির চ্যানেলটিকে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে সদা সর্বদা আমার পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন এই শ্রীমা কথা মৃত পাঠ আপনাদের কীরকম লাগছে মা সর্বদা আপনাদের আর একবার বলি মা সদা সর্বদা আপনাদের ভালো রাখুন সুস্থ রাখুন আনন্দে রাখুন এই বলে আমি আজকে বিদায় নিচ্ছি পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হব আরেকবার বলি সবাই খুব ভালো থাকবেন জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শারণে শরণাগত শরণাগত শরণা গত ঠাকুর